আমি প্রথমে দরজা খুলে বাথরুমে যাই, কুয়োতলায়। কুয়োতলায় বাথরুম করে উঠে দেখি ওরা দুজন আছে, আমি ছুটে পালাতে যাই। তখন আমাকে ওরা ছুটে এসে ধরে মুখ চেপে, আর রিভলভার কপালে ঠিকায় ঠিকিয়ে আমাকে ধরে ঘরে আনে। আমার স্বামী যে ঘরে শুয়ে আছে ওই ঘরে না নিয়ে যেয়ে আলমারি যে ঘরে আছে এই ঘরে নিয়ে এলো। নিয়ে এসে জোর জবরদস্তি করে আমাকে বলছে আলমারি চাবি খোলো, আলমারি চাবি খোলো। আমি বলছি স্বামীর কাছে চাবি আছে। তা বলছে না, স্বামীর কাছে চাবি থাকে না, মেয়েদের কাছেই চাবি থাকে। জোর করতে লাগলো আমাকে, দিয়ে জোর করার ভয়ে আমি চাবি আবার বাইরে থেকে নিয়ে আসি। নিয়ে এসে আলমারি খুলে দিই। ওরা বলছে আমরা আলমারি লাগবো না, কোথা যেখানে আসল এক জায়গাতে যেখানে টাকা গয়না আছে সেখান থেকে বের করে আমাদেরকে তাড়াতাড়ি দিয়ে দাও, দেরি করো না। আর দেরি করলে তোমার বিপদ, যদি ছটফট করো তো তোমার স্বামীরও জীবন যাবে, তোমারও জীবন যাবে। কতজন ছিল ওরা? ওরা দুজন ছিল। হাতে কি কি ছিল? হাতে ওই রিভলভারটাই দেখেছি, আর তো কিছু দেখিনি। কি কি নিয়েছে? নিয়েছে টাকা আর গয়না। কত টাকার জিনিস তাও? হ্যাঁ, তাও প্রায় কত? ওই 1,20,000 মধ্যে আমি কিছু গয়না আর টাকা রেখেছি। হ্যাঁ, টাকা। পুলিশকে খবর দিয়েছেন? পুলিশকে খবর দিয়ে খবর দিয়েছি 4:30 সময়। কি নাম আপনার? আমার নাম সীমা চৌধুরী। এই জায়গাটা সুভাষপল্লী হনুমান মন্দির।